ইতালিতে ভেনিস বাংলা স্কুল পরিদর্শনে মল্লিক ট্রেডিং কর্পোরেশন কর্তৃপক্ষ। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইতালি ভেনিসে ঘুরতে এসে ভেনিস বাংলা স্কুল পরিদর্শন করেন বাংলাদেশের প্রকৌশলী ও মল্লিক ট্রেডিং কর্পোরেশনের সিইও মিসেস সুইটি মল্লিকের পক্ষে জনাব মোহাম্মদ আব্দুল হালিম, হরাইজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জনাব ডেভিড এ হাওলাদার ও সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারত কমিটির জনাব মীর এম এম শামীম এ সময় অতিথিদের ফুরে শুভেচ্ছা ও স্বাগত জানান। ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, শিক্ষিকা মেহেরুন্নেসা মলি ও সুরাইয়া আক্তার। অতিথিরা বলেন, ইতালিতে জন্ম নিয়ে বেড়ে ওঠা ছেলেমেয়েদের মুখে বাংলা ভাষা বলতে শুনে খুবই আনন্দিত ও গর্ববোধ করছে। বাংলা ভাষার জন্য কত মায়ের বুক খালি হয়েছে ভাষা আন্দোলনে। ইতালি ভেনিসে বাংলা ভাষা শিক্ষা দিয়ে আসছে 18 বছর যাবত ভেনিস বাংলা স্কুল, তাই স্কুল পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান এই মহৎ কাজের জন্য। অতিথিরা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রবাসে ইতালিয়ান স্কুলের পাশাপাশি বাংলা ভাষা শিক্ষার জন্য আপনাদের আগ্রহ দেখে আমরা আনন্দিত ও গর্বিত। ভেনিস বাংলা স্কুলে এসে আমাদের মনে হলো আমরা বাংলাদেশের কোনো একটা স্কুলে আছি। আমরা আহ্বান জানাই সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদের বাংলা স্কুলের সার্বিক সহযোগিতার জন্য। এস মাহমুদ, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।